এখনই আসেনি, সিঁড়িটা ভাসবে, ভাজা হইবে সিঁড়িটা ভাজার পর চুলি তো তুলে সিঁড়িটা দিই। তুমি এখন এগুলার দিকে দাও, আরে তেল দাও, তেল দাও, গান্ধাই পুরো ফুড়ি দিবে, রাতে দাও, আর দুগুনে উঠি গেছে ভাই, তাড়াতাড়ি দাও 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 ওটা দাও। আপনারা নিত্য নতুন নিজে নিজে এসে নিজে ভাজি নিয়ে খাইতে পারবেন, কোন সমস্যা নেই। তার জন্য এতক্ষণ আপনাদের সামনে হেল্প করলো ফরাদ এলাহি, নিজে নিজে নিয়ে নিজের মতো করে আপনারা রান্না করে খেতে পারবেন, কোনো সমস্যা নেই। ওটা সান্ডুস, সান্ডুস নামটা কি জানো বলো তো, এগুলা সুদ্দিন আমাদের রেডি, একটু এদিকে আছেন এখন, আমাদের কাছে ইয়া করেন অনেক সুন্দর ভাবে অনেক পরিশ্রম করে তৈরি করলো স্যান্ডউইচ। আরে স্যান্ডউইচ কেন, স্যান্ডউইচ নাকি পুরো স্যান্ডউইচ, আমরা এখন দেখবো যে স্যান্ডউইচ তৈরি হয়ে গেছে, অলরেডি খাওয়ার জন্য আমাদের অপেক্ষা করতেছে। স্যান্ডউইচ না স্যান্ডউইচ, টাউনেস না স্যান্ডউইচ, নাজমুল কি এই স্যান্ডউইচ চেনে, স্যান্ডউইচ সম্পর্কে ধারণা আছে, রিকোয়েস্ট করে নি, অনেক সুস্বাদু হয়েছে। মিস গেল যেমন জঙ্গলে যে এক বলে যে অনেক সুস্বাদু পুষ্টিকর, আমিও মনে করি অনেক কষ্ট করে যেহেতু রান্না করছি, এর বিশাল আর কি